हेलो फ्रेंड्स, वेलकम टू एसडी बायो लाइफ विथ लाइफ साइंस। धरे निलाम आज थेके आर एक मासेर पर आमादेर एचएस परीक्षा आछे, अर्थात एचएस बायोलजी परीक्षा रयेछे। तो एई एक मास अर्थात 30 दिन किभाबे यूटिलाइज करले आमरा पुरो सिलेबासटा कमप्लीट करते पारबो एबं 100% प्रश्न अटेंड करते पारबो, एई निये आजकेर एडभान्स ट्रिक रयेछे। सेई एडभान्स टिप्सटा बोझार जन्य भिडियोटा सम्पूर्ण देखो, भालो लागले लाइक करे दिओ, चैनेले नतून होले चैनलटा सबस्क्राइब करे निये बेल आइकनटी प्रेस करे दिओ। देखो, बेशिरभाग एडुकेशनिस्ट एबं मनोविज्ञानीरा बोलेछेन उच्च माध्यमिक लेवलेर कोनो सबजेक्ट जदि 20 घंटा पढ़ा जाए ताहले किन्तु पुरो सिलेबास कमप्लीट होबे एबं 100% प्रश्न ताके से अटेंड करते पारबे एबं खूब भालो नम्बर पेते पारबे। तो ए 20 घंटा समय आमरा किभाबे यूटिलाइज करब, कीभावे पढ़ले पूरा सिलेबस 20 घंटार मध्य कमप्लीट हो प्रत्येक सबजेक्टर से ही नहीं आजकल भिडियो। तो स्टाडी टीप्स इन एडभांस हाथे 30 दिन समय रही है। तो 30 दिन हमें धरे निल सबजेक्ट बायोलजी, बायोलजी हाँ कि करते हैं ना प्रति सबजेक्ट एक घंटा कर पढ़ते हैं। बायोलजी हमको जो सबजेक्ट हमको प्रतिदिन एक घंटा, प्रतिदिन एक घंटा एक सबजेक्ट पढ़ब। তাহলে আমাদের এইচএসে ছটা সাবজেক্ট রয়েছে, ছটা সাবজেক্ট মানে আমাকে প্রতিদিন 6 ঘন্টা পার ডে আমাকে পড়তে হবে, এবং সেটা কিভাবে পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হবে এবং আমি একটা ভালো র‍্যাঙ্ক করতে পারবো সেই নিয়ে বলবো এর পরের পয়েন্টগুলোতে। দেখো, এক ঘন্টা প্রতিদিন পড়বো মানে কিন্তু পুরো বইটা পড়বো না। ধরি বায়োলজি বার করেছি চ্যাপ্টার 1, এক ঘন্টা পড়বো। তো এই এক ঘন্টা আমি পুরো বইটা পড়বো না, মানে ওই বইয়ের সিলেবাসের 30-40%, অর্থাৎ যা সিলেবাস দেওয়া আছে তার 30-40% আমি পড়বো। এবার এই 30-40% কোন জায়গাগুলো সেটা বুঝতে হলে তোমাকে একটু জিনিস ফলো করতে হবে, কি না লাস্ট 5-6 ইয়ারের কোশ্চেন্স প্যাটার্ন ফলো করতে হবে। কী কোন জায়গাগুলো থেকে কোশ্চেন এসছে, কোন কোন কোশ্চেনগুলো প্রায় আসছে, সেই জায়গাগুলো কিন্তু এই 30-40% ভেতরে থাকবে। এটা যদি ছাড়াও তোমার ক্লাসের যে টিচার রয়েছেন বা তুমি যেখানে টিউশন পড়ো সেখান থেকে যে সাজেশন পেয়েছো বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে যা সাজেশন পেয়েছো, সেই সাজেশনগুলোকে যদি একসঙ্গে যদি পাইন করে দাও তাহলে তুমি বুঝতে পারবে যে ওটা কিন্তু সিলেবাসের 30-40%। এবার সেখান থেকে আমি কি পড়বো না মেন পয়েন্টগুলো পড়বো। মেন পয়েন্টগুলো মানে পড়ার সময় যেগুলো আমি আন্ডারলাইন করেছিলাম, আগে যেগুলো পড়েছিলাম সেখান থেকে বেছে রেখেছিলাম, সেই মেন পয়েন্টগুলো পড়বো, হেডিংগুলো পড়বো। আর্টসের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে অনেকগুলো হেডিং থাকে, অনেক বড় প্রশ্ন থাকে, সেখানে 7-8টা হেডিং থাকে, সেই হেডিংগুলো আমাকে কিন্তু মনে রাখতে হবে ভালো করে পড়ে নিয়ে। কারণ হেডিং যদি মনে থাকে তাহলে কিন্তু তার হেডিংয়ের পাশে যে জিনিসটা লিখতে হয় সেটা মনে পড়ে যাবে। বৈশিষ্ট্য বা পার্থক্যগুলো কিন্তু 3-4টে পার্থক্য বৈশিষ্ট্য পড়বো, এর বেশি পড়বো না। বায়োলজিতে 3-4টে পার্থক্য বা বৈশিষ্ট্যের বেশি পড়ার দরকার নেই, কারণ 3 নম্বরের বেশি কোনো প্রশ্নই থাকবে না। ডায়াগ্রাম, একদম সাজেস্টিভ ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামগুলো বারবার প্র্যাকটিস করবো না, সব ডায়াগ্রাম গুলিয়ে ফেলবো না। কঠিন টার্মিনোলজিগুলোকে আমাকে পড়তে হবে এবং বিভিন্ন সাজেশান যে পেয়েছো সেই সাজেশানগুলো, এই সবগুলো কিন্তু সিলেবাসের 30-40% পড়বো। এবার এই এই 30-40% কীভাবে পড়বো না, এই 30-40% যখন পড়বো তখন তাকে ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আমি যদি ভালো করে না বুঝি, তুমি 10 বার 12 বার 14 বার পড়লেও কিচ্ছু মনে থাকবে না। আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো থাকে তোমার, সেটা তুমি বিভিন্ন জায়গা থেকে হেল্প নিতে পারো। তুমি যদি বুঝে বুঝে পড়ে নাও তাহলে কিন্তু কেল্লা ফতে, তুমি ইউ ক্যান কিক দ্য বল নাও। এবং সেই ভালো করে বোঝার সময় তোমাকে মার্কিং করতে হবে, অর্থাৎ আন্ডারলাইন, আগের দিন যা বলেছিলাম সেটা আবার বলছি, তোমাকে আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করে নাও, যদি সেইটা তোমার চোখের সামনে ভাসবে এবং সেইটাই পরীক্ষায় মনে পড়ে যাবে হুবহু। তো আরও যদি আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কোনো ডিফিকাল্ট জায়গা থাকে, যেমন বায়োলজির বিভিন্ন স্টেপস থাকে, সেই স্টেপসগুলো তুমি জানো না, তাকে তখন তোমাকে নিমোনিক ইউজ করতে হবে। আমার এমনি অনেক নিমোনিক দেওয়া আছে কঠিন জায়গাগুলো, সেই নিমোনিক ব্যবহার করলে কিন্তু তুমি ইজিলি মনে করতে পারবে। এবার তোমাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের সময় এই 20 দিনের টার্গেট নিতে হবে। 20 ডেজ টার্গেট মানে হচ্ছে তোমার কাছে প্রতিদিন 1 ঘন্টা করে 20 ডেজ টার্গেট নিয়ে পড়ে নাও 6টা সাবজেক্টের। এই 20 ডেজ টার্গেটের সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। তোমাকে ফোন ইউজ করা যাবে না, ফেসবুক হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এগুলো খোলা থাকলে তুমি অন্যমনস্ক হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হবে, মনে থাকবে না, ভুলে যাবে, তখন তোমার নাম্বার অবশ্যই কমে যাবে। আর
কোন জায়গায় পড়তে বসবে, জায়গাটা কিন্তু ভালো থাকা দরকার, ওখানে কোনো ডিস্টারবেন্স থাকা যেন উচিত না নয়। সেই জায়গা ভালো জায়গায় পড়তে বসলে আন্ডারস্ট্যান্ডিং অটোমেটিক্যালি ভালো হবে এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং হলে ভালো মেমোরাইজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু ইম্পর্ট্যান্ট জিনিস দেখার জন্য ইউটিউবের সেই সাবজেক্ট ওয়াইজ কিছু ক্লাস দেখতে পারো, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আর বেশি সময় নষ্ট করা যাবে না। এবার এই 20 ডেজকে কিন্তু ভালো করে ইউটিলাইজ করছো কি না তাকে দেখার জন্য চেকলিস্ট করবে। চেকলিস্ট মানে আজকে আমি যা টার্গেট নিয়েছিলাম 6টা সাবজেক্টের 1 ঘন্টা করে, সেগুলো পড়তে কতটা পেরেছি, কতটা বাকি থেকে গেছে। এবার চেকলিস্টের পর তাকে রিভাইজ করতে হবে। রিভাইজটা বিভিন্নভাবে করে, দেখো 20 দিন টার্গেট নিয়ে পড়েছিলাম, 20 দিন শেষ হয়ে গেল পড়া, তার মানে কি আর বাকি 10 দিন যে রয়েছে 1 মাসের, সেই 10 দিনকে আমার পড়া কমপ্লিট, আমি এবার ফোন দেখবো, ঘুরবো, খেলবো, তা নয়। 20 দিনের পর বাকি যে 10 দিন সেটাকে ভালো করে রিভিশন করতে হবে। রিভিশন কিন্তু 3-4 রকমের বলছি, কারণ যার যেমন মেমোরি শক্তি সেই সেরকম রিভিশন করবে। কেউ সকালে পড়লো সেটাকে সেম ডে রিভাইজ করবে, অর্থাৎ বিকেলে যেটা পড়েছো, রাত্রে সন্ধেবেলায় যেটা পড়েছো, শুতে যাওয়ার সময় একবার মনে মনে চোখ বন্ধ করে ভেবে নাও, বা 3 দিন পর তুমি আরেকবার রিভাইজ করতে পারো, বা 20 দিন পড়ার পর তোমার যদি মেমোরি ভালো থাকে একদম চলে এসো রিভাইজে, সেই 10 দিন শুধু ভালো করে রিভাইজ করে নাও, কোথায় খামতি থেকে যাচ্ছে, কোন জিনিস জায়গাগুলো বারবার তোমাকে দেখতে হচ্ছে, সেই জায়গাগুলো কমপ্লিট করে ফেলে নাও। এই সময় আরেকটা জিনিস মনে রাখবে, টাইম নেই আর 1 মাস, এত মোটা বায়োলজি বই কী করে কমপ্লিট হবে, ওই প্যানিক কিন্তু করা যাবে না। প্যানিক করলে কিন্তু বাকি যে দিনগুলো সেগুলো ওই প্যানিকেই নষ্ট হয়ে যাবে, কিচ্ছু মনে থাকবে না। প্যানিক করা যাবে না বলছি, 1 মাস মানে যথেষ্ট সময় বলেছি, আমার কথা নয়, বড় বড় গবেষকদের কথা, এডুকেশনিস্ট, মনোবিজ্ঞানীদের কথা। 20 ঘন্টা পড়লেই হবে, তোমার কাছে 20 ঘন্টার থেকে অনেক বেশি সময় আছে। আমি 6 ঘন্টার টার্গেট দিলাম, তুমি 7 ঘন্টা 8 ঘন্টা সময় নিয়ে করো না। এবার যে রিভিশনের সময় যদি সেম ডে রিভিশন করো, তাহলে কিন্তু 6 ঘন্টার বাইরে করবে, অর্থাৎ 6 ঘন্টা পড়া হয়ে গেল, বাকি 1 ঘন্টা সমস্ত সাবজেক্টের জন্য রিভিশন করে নাও। যারা একটু দুর্বল, যারা সারা বছর পড়াশোনা করনি বা পরীক্ষা হবে না বলে পড়াশোনা করতে পারোনি বা পড়াশোনায় ফাঁকি দিয়ে দিয়েছো, তাদের জন্য কিন্তু এই টিপসটা, অ্যাডভান্স টিপসটা কিন্তু খুব কাজে লাগবে। তার মানে 6 ঘন্টা করে পড়ে নেওয়ার পর রিভিশন করব আমি পার ডে 1 ঘন্টা, বা সেম ডে বা 3 দিন পর করব, বা 7 ডেজ পর, বা বাকি 10 দিন যে থাকলো শুধু রিভাইজ করে যাব 6টা সাবজেক্ট, সেভাবেই করতে পারো, এটা কিন্তু খুব কাজের দেবে। তাহলে টাইম নেই বলে প্যানিক করা চলবে না। আরেকটা জিনিস খুব ভালো মনে থাকে তোমাকে বলবো, আমি নিজে করেছি অ্যাপ্লাই স্টুডেন্ট লাইফে, বহুবার নিজে নোট তৈরি করে অন্যকে পড়িয়েছি, যেটা হচ্ছে অন্যকে পড়াও। তোমার যদি বোঝা ভালো হয়ে যায়, তোমার বন্ধুকে ডেকে নাও বা তোমার বন্ধুর বাড়ি যাও বা 2-3 জন বন্ধু একসাথে মিলে তোমরা যদি তাকে পড়াও, তাহলে কিন্তু সেটা আর জীবনে ভুলবে না, গ্যারেন্টি দিয়ে বলছি, কোনো দিন ভুলবে না তোমরা। তো অন্যকে যদি পড়াও তাহলে পরীক্ষায় আরও ভালো মনে থাকবে, আরও 100% নাম্বার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের এই অ্যাডভান্স টিপসটা যদি ভালো লেগে থাকে ফলো করার চেষ্টা করো আর বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।